পাড়া নিউজ শরৎ সম্মান 2022 নিবেদন করছেন পেইন্ট ডক্টর গরোশ আফাত বৃহস্পতিবারের বাজার ময়না খুশি এন্টারপ্রাইজ গোজিনা পেটুয়াব ময়না ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল নার্সিং হোম সালকেসিয়া নিমতলা তম্বু শিব শক্তি ফিট সেন্টার গোজিনা পেটুয়াব ময়না এবং মা লক্ষ্মী প্রিন্টার্স বৃহস্পতিবারের বাজার ময়না আমাদের আজকে উদ্ভব সান্ধ্যকালীন উদ্বোধনী অনুষ্ঠানে যে সকল আমাদের সম্মানীয় অতিথি বর্গ এসেছে কিছুক্ষণ পর তাদেরকে আমরা মায়ের মন্দির দিয়ে যাব সেখানে আমাদের অতীত আচরণ জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতি ওম দক্ষজ্ঞ বিনাশিন্যই মহাগৌরাই জগনিকটি পরিপ্রিতাই ভদ্রকালয় হিম ওম দুর্গায় নমঃ ওম প্রন্তানাম প্রসিদত্তং দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনাম ইতি লোকানাম বরদা ভব ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বসাধ্য হরে দেবী নারায়ণী নমস্তে আজকে বড়াই পণ্ডার 75তম দুর্গোৎসবের শুভ সূচনা সম্পাদিত হল শ্রী মায়ের মা দুর্গার অপূর্ব মূর্তি এবং এই সঙ্গে দুর্গোৎসবের এই একতঞ্চলের সর্ববৃহৎ পূজার এই যে শুভ উন্মোচন হলো এর মাধ্যমে সমস্ত মানুষের মধ্যে শুভ বুদ্ধির প্রেরণা মা দান করুন সকলের মধ্যে শুভ শক্তি জাগরণ করুন মা আনন্দময়ী তার অনন্ত শক্তি অনন্ত জ্ঞান তার করুণা তার প্রেম তার আনন্দ এবং তার শক্তি সকলের মধ্যে সঞ্চারণ করুন আর এই যে যুগে যুগে অবতাররা আছেন তারা শক্তির আরাধনা করেন বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদ স্বামী বিবেকানন্দ তারা শক্তির আরাধনা করেছিলেন স্বামীজি বলতেন শক্তি বিনা জগতের উদ্ধার হবে না সেই জন্য তিনি শক্তির আরাধনার চেষ্টা করেন এবং বেলুর মঠে সে শক্তি আরাধনার জন্য দুর্গাপূজার প্রবর্তন করেন এবং সেই বেলুর মঠে আজকে লক্ষ লক্ষ মানুষ গিয়ে মায়ের জীবন্ত প্রতিভা দর্শন করে তার পূজা দেখে ধন্য হন এবং সেইরূপ জীবন্ত ভাব যদি আমরা এখানে আমাদের ঐকান্তিক ভক্তি আমাদের ঐকান্তিক আগ্রহ আমাদের ঐকান্তিক শ্রদ্ধা দিয়ে নিষ্ঠা দিয়ে ভক্তি দিয়ে পুজো করতে পারি তাহলে মা এখানেও জাগরিত হবেন এবং হয়েছেনও এই স্থায়ের মায়ের চিন্ময়ী মূর্তি স্থায়ী মন্দির এবং এখানে মৃন্ময়ীতে চিন্ময়ীর আরাধনা সার্থক হোক এবং সেই প্রার্থনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম আজ শুভ সূচনা হলো সমস্ত বলাই পণ্ডাবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে আমি এই ঈশ্বরের কাছে প্রার্থনাও করছি মা দুর্গা এখানে রয়েছেন তার কাছেও প্রার্থনা করছি এই পূজা অবিভক্ত জেলা নয় স্টেটে পশ্চিমবঙ্গে একটা বিশেষ স্থান অধিকার করবে এটা আশা রাখি মা স্বামীজি বলে গেলেন যে সমস্ত শুভ শক্তির উদয় হোক আমিও একই সঙ্গে বলবো সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক এবং শঙ্খ চক্র গদা পদ্মাধারী শঙ্খ আমরা শঙ্খ দিয়ে শুরু করি মা মায়ের বাম হাতে থাকে চক্র থাকে সুদর্শন চক্র গদা থাকে গদা দিয়ে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করা যায় এবং পদ্ম যা কিনা গভীরে থাকে গভীরে থেকেও সে আলো দেয় আলো জন্মায় এই পদ্মধারী এবং একই সঙ্গে খড়্গ তার যে 10টি হাতে যে খড়্গ রয়েছে সেই খড়্গ দিয়ে উনি তার সমস্ত স্বররিপুকে
কাম ক্রোধ লোভ মোহ মদ মদ মাৎসর্য এই সররূপকে ধ্বংস করার দুর্গা অর্থে দু দিয়ে দ দিয়ে যদি বলি দস্যু অর্থাৎ অসুরকে বিনাশ করা, দুর্গা কি করে, সমস্ত মা দুর্গা কি করেন, তা সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করতে পারেন এবং একই সঙ্গে সমস্ত সবার কাছে শঙ্খধ্বনির মাধ্যমে শুভ শক্তির উদয় হবে এবং এই উদয় কামনা করে প্রার্থনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকুক এবং সমস্ত আজকে যারা পূজা কমিটিতে রয়েছে বলাই পণ্ডা সবাইকে সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি। পশ্চিম ময়নার দুর্গোৎসবের আজকে শুভ উদ্বোধন আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি, এটা বলাই পণ্ডা না, এটা ময়না না, তিনটি ব্লকের প্রাণ কেন্দ্র, আনন্দ দানের কেন্দ্র ময়না, পিংলা এবং সবং। সেই সঙ্গে আমরা গর্ব অনুভব করি এই সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটি অনন্যতম পূজা এই দুর্গোৎসব। মা দুর্গতি হরণ করেন বলেই তার নাম দুর্গা, তাই আমরা বরাবর প্রত্যেক বছরই আমরা সেই মায়ের আরাধনা করে থাকি। আমরা মাকে পুজো করি যেমন শ্রদ্ধার সঙ্গে, তেমনি সারা বছর যেন আমাদের তার প্রতি তার পদে মতি থাকে এবং সুপথে চলতে পারি সেই কামনা করি। বলাই পণ্ডার জনসাধারণ তথা এই বলাই পণ্ডাকে কেন্দ্র করে বেশ কয়েকটি গ্রাম এতে অংশগ্রহণ করে থাকে, তাই এই মহতি উৎসব এই বিশাল আয়োজন 75 বৎসর পূর্তি উৎসবকে আমরা সাদরে সম্বর্ধনা জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই এর যারা উদ্বোধক এবং যারা অতিথি রয়েছেন, ওই সঙ্গে এই বলাই পণ্ডা দুর্গোৎসব কমিটির প্রত্যেকটি সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। শেষকালে মাকে প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করি। সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্লাটিনাম বর্ষ আজকে উৎসব উদ্বোধন উদযাপন হলো। আজকে শুভ তৃতীয়া, আর পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সকল পশ্চিমবঙ্গবাসী তথা ময়নাবাসী এবং পুজো কমিটির সকল সদস্য সদস্যা মায়ের ভক্ত ভক্তবৃন্দদের শুভ এই তৃতীয়ার শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা প্রত্যেকেই মেলা প্রাঙ্গণে আসুন এবং মায়ের দর্শন করুন। এবছর আমাদের পুজোর থিম আছে যুদ্ধের দেশে শান্তির শেষে, শেষে শান্তি, যুদ্ধের দেশ থেকে শান্তি আসতে হবে। তো মায়ের কাছে আমরা শান্তি কামনা করছি। আপনারা দেখেছেন যে আমাদের থিম যে ইউক্রেন রাশিয়ার বিশ্বযুদ্ধ, যুদ্ধ শুরু হয়েছে একটা পাঠ, এবং বিভিন্ন জায়গায় মানে মডেলে দেখবেন আমাদের রাষ্ট্রসংঘ সেটা তাতে উদ্বিগ্ন হয়েছে, রাষ্ট্রসংঘের একটা মিটিংয়ে শান্তির বার্তা দেওয়া হয়েছে এবং মণ্ডপে আমরা দেখেছি যে দেখেছি কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ, সেখানে কুরুক্ষেত্র এবং কৌরব এবং পাণ্ডবের যুদ্ধ চলছে এবং সেখানে বিশ্বরূপ দর্শন, আমরা কৃষ্ণের বিশ্বরূপ দর্শন, অর্জুন যখন বুঝতে পারলেন না যে কি অবস্থা আছে এই বিশ্ব, এই যুদ্ধ কি অবস্থা আছে, আবার সমস্ত নিজের মানুষকে বোধ করতে হবে, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং তার সখা অর্জুনকে বিশ্বরূপ দর্শন দেখেছেন এবং আমরা এই বিশ্বরূপ দর্শন এই মন্দির আমাদের এই বছর থিমের মধ্যে রেখেছি এবং মায়ের কাছে আসতে গেলে তেমন গোটাটাতে আমাদের বিশ্বের শান্তি বার্তা এবং বিশ্ব উষ্ণায়ন এবং মানুষকে কিভাবে ভালো রাখা যায় তার একটা শান্তির বার্তা আমাদের এই থিমে পুজো তুলে ধরা হয়েছে। আমাদের অনুষ্ঠান 10 দিন ব্যাপী, শুভ তৃতীয় আজ থেকে দ্বাদশী বছর 10 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান আছে। প্রতিদিনই আমাদের সামাজিক অনুষ্ঠান আছে, শীত বস্ত্র প্রদান আছে, গরিবদের বস্ত্র বিতরণ আছে এবং আমাদের এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের উত্তীর্ণদের আমাদের পুরস্কার বিতরণ করে সম্বর্ধনা জানানো হবে। এবছর দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হবে এবং আমরা আজকে সামাজিক কাজে শুরু করেছি যে আজকে প্রায় 100 জন এই 75তম বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে আমরা শুরু করেছি। এছাড়াও আমাদের আছে সতীর 91 পীঠের যজ্ঞ, মহাসপ্তমীতে সতীর 91 পীঠের যজ্ঞ, এটা বলে পশ্চিমবঙ্গে খুব কম জায়গা হয়েছে, আমরা যে জায়গায় বাস করি সারা তিনটি ব্লকের মধ্যে দুটো জেলা সীমাবদ্ধ বলাই পণ্ডার দুর্গোৎসব, এখানে আমাদের সতীর 91 পীঠের যজ্ঞ করে মানুষের শান্তি কামনা করব। এছাড়াও আছে আমাদের কুমারী পুজো, 9টি কুমারী পুজো, 9টি আমরা প্রতি বছর 1টি কুমারীকে পুজো করতাম, ব্রাহ্মণ কুমারীকে। এবছর আমরা বিভিন্ন সম্প্রদায়ের ধর্মকে এক জায়গায় আনার জন্য আমরা 9টি কুমারী পূজার ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেটা খুব বর্ণাঢ্য শোভাযাত্রা আকারে এবং আবাহ সমিতির মাধ্যমে আগামী নবমীতে বিকেল 4টায় আমাদের বর্ণাঢ্য এখানে কুমারী পূজা হবে। এছাড়া প্রত্যেক দিন
কলকাতা শিল্পী সমন্বয় বিনোদন উৎসব আছে, যাতে মানুষের আনন্দ দেওয়া যায়। কারণ দুর্গ উৎসব মানে একটা মহা উৎসব, কারণ এবছর সারা বিশ্বে পশ্চিমবঙ্গের এই বিশ্ব দুর্গা পুজোকে ইউনেস রাষ্ট্রীয় আমাদের প্রায় পুরস্কার পুরস্কৃত করেছেন এবং হেরিটেজে লাভ করেছে। তার প্রতিদিনই আমাদের বিনোদন উৎসব কিন্তু আমরা এবছর রেখেছি মায়ের উৎসবে। আমার নাম সুব্রত মালাকার, আমি পুজো কমিটির একজন সম্পাদক। আর আমরা এই সর্বশেষে বলবো, আপনারা মেলায় আসুন, সবাই শান্তিতে শৃঙ্খলাভাবে বাস করুন, কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনার এই পুজো আপনাদের পুজো, এই পুজো আমার পুজো নয়, এ পুজো সকলের পুজো, ধর্ম যে যা থাকবে সব ধর্মের পুজো, এবং এটা মিলন ক্ষেত্র। অতএব শান্তি শৃঙ্খলাভাবে মায়ের দর্শন করুন এবং সুন্দর সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। বেরুলে পেইন্ট প্লাস আয়োজিত সর্বসাধারণের জন্য আলপনা প্রতিযোগিতা, ব্যবস্থাপনায় পেইন্ট ডক্টর, তারিখ 8 অক্টোবর 2022 শনিবার, সময় সকাল 9টা, স্থান রানা হার্ডওয়ার্স এর বিপরীতে, গড়সাপাট বৃহস্পতিবারে বাজার, ময়দা পূর্ব মেদিনীপুর। প্রথম পুরস্কার ফিলিপস কোম্পানি 32 ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার এলজি কোম্পানির মাইক্রোফোন, তৃতীয় পুরস্কার ভিআইপি কোম্পানির ট্রলি ব্যাগ। এছাড়াও পরবর্তী 7 জন প্রতিযোগী পাবেন ব্র্যান্ডেড 3 লিটার প্রেশার কুকার। পুরস্কার বিতরণী 8 অক্টোবর 2022 বিকাল 5টায়। বিশদ জানতে ফোন করুন 9933689157 নম্বরে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739।